দরজায় করানোচ্ছে টি-20 বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে প্রস্তুতিও প্রায় শেষের দিকে অংশগ্রহণকারী দেশগুলোর। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার আরব আমিরাতে উড়াল দিয়েছে নুরুল হাসান সোহানরা। তবে টাইগারদের মাঠের লড়াই টিভিতে দেখা থেকে বঞ্চিত হতে পারে দেশের 18 কোটি জনগণ। বৈদেশিক মুদ্রা সংকটে ব্যয় সংকোচন নীতিতে কেন্দ্রীয় ব্যাংক ডলার লেনদেনের ক্ষেত্রে নতুন নীতিমালা তৈরি করায় সম্প্রচার সত্য কিনতে ছাড়পত্র দেয়া হচ্ছে না। এর আগে এশিয়া কাপ সম্প্রচার সত্যের পাওনা টাকাও পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানগুলো। এশিয়া কাপের সময় এসে আমরা যখন ইনভয়েস দিলাম তখন থেকে আমরা এখনো পর্যন্ত আসলে কোনো রেসপন্স পাচ্ছি না যে টাকাটা কি আমরা পাঠাতে পারবো কিনা। আমরা বিশেষ বিবেচনায় স্টার আমাদেরকে এটা প্রচার করতে সম্প্রচার করতে দিয়েছে যেহেতু বাংলাদেশ খেলছে সেখানে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ, এটাও স্টারের কাছে, এর সাথে বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়ান ওমেন্স ক্রিকেট সেটাও স্টারের সাথে। সো আমরা আসলে এটা তো একটা কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্ট, আমরা যদি তাদের কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টকে মেনে তাদের টার্মস এন্ড কন্ডিশন মেনে যদি আমরা পেমেন্টটা না করি তাহলে তারা আমাদেরকে ফিট দেবে না। কেন্দ্রীয় ব্যাংক ছাড়পত্র না দিলে দেশীয় চ্যানেলগুলোতে দেখা যাবে না বিশ্বকাপের লড়াই। কেবল বিশ্বকাপ নয়, হুমকির মুখে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের এশিয়া কাপ। যদিও সমস্যা সমাধানে সব ধরনের শর্ত মানতে প্রস্তুত সংশ্লিষ্টরা। যত দ্রুত সম্ভব এই ব্যাপারে একটা নীতি নির্ধারক থেকে একটা দিক নির্দেশনা আসুক এবং পেমেন্ট আমরা সুষ্ঠুভাবে যারা রাইট হোল্ডার তাদের কাছে পাঠাতে পারি। প্রায় 30% আমরা সরকারকে রাজস্ব দিই প্রতিটা ট্রানজ্যাকশনে, সেটাও আমরা আমাদের ডিপোজিট করা আছে। দ্য মোমেন্ট সরকার বা বাংলাদেশ ব্যাংক এটা অনুমোদন দিবেন তখনই আমাদের কমার্শিয়াল ব্যাংক টাকাটা পাঠানোর সাপেক্ষে সরকারকে রাজস্বটা দিয়ে দিবে। আগামী 16 অক্টোবর পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। 24 অক্টোবর প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।